নাক ডাকা থেকে কী কী ধরনের বিপদ হতে পারে? অর্থাৎ নাক ডাকা দুই ধরনের, একটি হলো সিম্পল স্নোরিং আর একটি হলো স্নোরিং উইথ অ্যাপনিয়া। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ মুশির রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন হিসেবে কাজ করছি। সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে কর্মরত আছি এবং খিদমা হাসপাতাল খিলগাঁও ঢাকাতে নিয়মিত চেম্বার করছি। আজকে আমরা আলোচনা করব, নাক ডাকা কি একটি বিপদ সংকেত কি না, নাক ডাকা থেকে কী কী ধরনের বিপদ হতে পারে। অর্থাৎ নাক ডাকা দুই ধরনের, একটি হলো সিম্পল স্নোরিং আর একটি হলো স্নোরিং উইথ অ্যাপনিয়া। সিম্পল স্নোরিং শুধু নাক ডাকে, কিন্তু তার অ্যাপনিক অ্যাটাক হয় না, অর্থাৎ শ্বাস বন্ধ হয় না। আর একটি অ্যাটাক হচ্ছে নাক ডাকে এবং শ্বাস বন্ধ হয়ে যায়। ঘুমের ঘোরে নাক ডাকতেছে, হঠাৎ নাক ডাকা বন্ধ হয়ে গেল, বুক নড়ে না, পেট নড়ে না, এরকম হতে পারে। আবার অনেকে আছে নাক ডাকতে ডাকতে এরকম করে শ্বাস নিচ্ছে, এটি হচ্ছে এক ধরনের অ্যাপনিক অ্যাটাক। যদি এই ধরনের অ্যাপনিক অ্যাটাক হয়ে থাকে তাহলে কিন্তু এটি অবশ্যই একটি বিপদ সংকেত, কারণ এখান থেকেই টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস রোগ ডেভেলপ করতে পারে এবং ব্রেনে স্ট্রোক, যেটিকে বলা হয় সেরেব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সেটি কিন্তু হতে পারে। আরেকটি হলো ইসকেমিক হার্ট ডিজিজ, যেটিকে বলা হয় অ্যানজাইনা, স্টেবল অ্যাঞ্জিনা, আনস্টেবল অ্যাঞ্জিনা এবং মাইকার্ডিয়াল ইনফেকশন ডেভেলপ করতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে এবং হাইপারটেনশন, যেটিকে বলা হয় উচ্চ রক্তচাপ, এটি সৃষ্টি হতে পারে। এবং এই যে অ্যাপনিক অ্যাটাক থেকে পুরুষের কিন্তু পুরুষত্ব কমে যেতে পারে, অর্থাৎ লিবিডো কমে যেতে পারে, ইরেক্টাইল ডিসফাংশন হতে পারে, দাম্পত্য জীবনে ভয়াবহ রকমের কলহ নেমে আসতে পারে। এই নাক ডাকার কারণেই কিন্তু আপনি চাকরি হারাতে পারেন, কারণ অফিসে গিয়ে যখন সকালবেলা মিটিংয়ে আপনি ঝিমাতে থাকবেন, ক্লায়েন্টের সামনে যখন আপনি ঝিমাতে থাকবেন, অবশ্যই কর্তৃপক্ষ আপনাকে চাকরিতে রাখতে চাবে না। আর যখন তখন যখন আপনি ঘুমিয়ে পড়বেন তাহলে আপনার পারফরমেন্স হবে না। লিখতে গেছেন, লিখতে লিখতে আপনি ঘুমিয়ে পড়ছেন, তাহলে আপনার কীভাবে পারফরমেন্স থাকবে? পারফরমেন্স কিন্তু আপনার পোর হয়ে যাবে এবং যে কোনো সময় কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন। যারা স্লিপ অ্যাপনিয়াতে আক্রান্ত এবং তারা ড্রাইভিং করে তাদেরকে বলা হয় ড্রাউজি ড্রাইভার্স ড্রাইভিং, 3D ড্রাউজি ড্রাইভার্স ড্রাইভিং। তারা কিন্তু একটা সিগন্যাল পড়ার সাথে সাথে তারা ঘুমিয়ে পড়ে এবং পিছন থেকে হর্ন দিচ্ছে, সে কিন্তু ঘুমিয়ে গেছে। এই যে একটা অবস্থা, এই যে ড্রাউজি ড্রাইভার্স ড্রাইভিং, যে কোনো মুহূর্তে ড্রাইভার্সদের সিদ্ধান্ত নিতে হয়, গাড়ি চালাচ্ছে, ডাইনে যাবে, বামে যাবে, না সামনে যাবে, না ওভারটেকিং করবে, না ব্রেক ধরবে, নাকি হর্ন দিবে, মুহূর্তে মুহূর্তে কিন্তু ডিসিশন নিতে হয়। এবং যারা নাতে নাক ডাকে এবং বারবার ফ্র্যাগমেন্টেড স্লিপ হয় যাদের, তাদের কিন্তু দিনের বেলা বারবার ঘুম আসে। এই কারণে কিন্তু দুর্ঘটনাগুলো অনেক গুণে বেশি হয়ে থাকে। এই যে নাক ডাকা বা স্লিপ অ্যাপনিয়া, এটি কিন্তু অবশ্যই একটি বিপদ সংকেত, সুতরাং এটির চিকিৎসা অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। চিকিৎসা সাধারণত কয়েকটি মডেলিটি হয়, একটি হচ্ছে যদি ওজন বেশি থাকে তাহলে ওজন কমাতে হবে এবং এক্সারসাইজ করতে হবে, আর যদি ক্রেনিফেশিয়াল কোনো প্রবলেম থাকে, নাকের হাড় বাঁকা থাকে, তো নাকের হাড় বাঁকার চিকিৎসা নিতে হবে, টনসিল বড় থাকলে সেটির চিকিৎসা নিতে হবে, তালুতে সমস্যা থাকলে সেটির চিকিৎসা নিতে হবে, জিহ্বা অনেক বড় হলে সেটির চিকিৎসা গ্রহণ করতে হবে, নাকে পলিপ থাকলে সেটির চিকিৎসা গ্রহণ করতে হবে, ম্যান্ডিবল এবং ম্যাগজিলা, এটি আমাদের চোয়াল, এই চোয়ালে যদি কোনো অসুবিধা থাকে প্রয়োজনে স্কেলেটাল সার্জারি নিতে হবে, আর যদি সার্জারি গ্রহণ করতে না চায় প্রথম যে মডেলিটি সেটি হলো সিপ্যাপ, এই সিপ্যাপ ডিভাইসটা ব্যবহার করলে কিন্তু স্লিপ অ্যাপনিয়ার রোগীরা ভালো থাকে। সুতরাং এই সিদ্ধান্ত কে নেবে? আপনার অবশ্যই আপনার যে ডাক্তার আছে উনি আপনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন, আপনার জন্য কোন জিনিসটি বেশি প্রযোজ্য। সুতরাং নাক ডাকা এবং স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।